এতে সর্ষের তেল দেওয়া হচ্ছে, ঢোকার ডালনা হবে। আলু ভাজা হবে বল। আলু ভাজা হবে, এই আলুগুলো তেলের মধ্যে গরম হয়ে গেলে দিতে হবে। জিরা ফোড়ন দেবে, আলুগুলো এবার তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। লোকে নাড়িয়ে দিতে হবে, ভাজুক। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার বাটিতে তুলবে। না তুলবো না, ওর মধ্যেই মশলা দেবো। ওর মধ্যে মশলা দিয়ে দেবে, ঠিক আছে, ওর মধ্যেই মশলা দিয়ে দেবে। আদা দেওয়া হচ্ছে, এটা আদা বাটা দেওয়া হচ্ছে। জিরে গুঁড়ো দিচ্ছে, ধনে গুঁড়ো দিচ্ছে, হলুদ গুঁড়ো, নুন, একটু জল দিতে হবে। কাশ্মীর রিচ লঙ্কা গুঁড়ো দিচ্ছে, একটু কষা, তারপর দই দেবে, তারপর একটু দই দেবে। এই দইটা এক চামচ মতন, দু চামচ মতন দেবে। তারপর সস দেবে, কাঁচা লঙ্কা দিচ্ছে, এই এক চামচের মতন সস, দু চামচ একটু কষলে, তারপরে জল, জল দিয়ে ফুটে গেলে ধোকাটা দিয়ে একটু আটটু ফুটলে নামিয়ে দিয়ে হয়ে গেল ধোকার ডালনা। খুব সুন্দর গন্ধটা বেরিয়েছে কষানো। এবার জল দেবে, এবার জল দেওয়ার পর একটু ফুটুক, মিষ্টি দিচ্ছে।
ঢোকাগুলো এবার দিয়ে দেব। ধোকাগুলো দাবা হয়ে গেল, একটু ফুটু, ফুললে নামিয়ে দেওয়া হবে। এই তো এবার ধোকাগুলো ফুটু, ফুটলে এবার নামিয়ে দেব আমি। ধোকার ডালনা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার ধোকার ডালনা ডান।